এর থেকে বড় বড় অভিযোগ আছে যাদের কোনো ই হয় না। আর আমি আজকে রাজনীতি প্রতিহিংসার শিকার হয়ে আমার এইগুলোর মধ্যে আমার জবাব দিতে হয়, তাহলে তো রাজনীতি। একজন সিটি কর্পোরেশনের কাউন্সিলর যার নাম হাসিবুর রহমান মানিক, আরেকজন ব্যান্ডের গিটারিস্ট সেলিমুজ্জামান, শিল্প আর সংস্কৃতি নিয়ে যার বসবাস। আমি স্ট্রাগল করি, আমি কোনোদিন আমার হাত দ্বারা মুখ দ্বারা ইশাদায় কেউ ক্ষতি হয়নি, নাহলে আমার মতো ছেলে লালবাগে এইভাবে টিকে থাকতে পারে না। সেলিমুজ্জামান সম্প্রতি কাউন্সিলরের বিরুদ্ধে ফ্ল্যাট দখলের অভিযোগ তুলেছিলেন, তার সেই অভিযোগকে কেন্দ্র করেই মূলত এই দুজন মুখোমুখি হয়েছিলেন চ্যানেল 24-এ। না আপনি যদি বলেন না, সেখানেই তাদের সব সমস্যার সমাধান হয়। অর্থাৎ থানা পুলিশ ঘুরেও যেখানে সমাধান মিলছিল না, সেখানে চ্যানেল 24-এ এসে সমাধান। ঠিক আছে, প্রতিবেদনটি প্রচারের পর অনেকেই যোগাযোগ করেন চ্যানেল 24-এ, যাদের বক্তব্য কাউন্সিলর হাসিবুর রহমান মানিকের দখলদারিত্ব থেকে একজন সেলিমুজ্জামান রেহাই পেয়েছেন ঠিকই, বাকিদের কি হবে? বিপরীতে পক্ষে বিপক্ষে মানববন্ধনের ঘটনা ঘটেছে, ফলে এলাকাবাসীর মধ্যে কৌতূহল এবং চাপা উত্তেজনা বিরাজ করছে। 26 নং ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিকের অত্যাচারে আমরা অত্যাচারের প্রতি আমরা প্রতিবাদ জানাচ্ছি। উনি এতটুকু বেপরোয়া হয়ে গিয়েছেন, উনি অগ্রণী ব্যাংক, পূবালী ব্যাংক, বিভিন্ন ব্যাংকের থেকে টাকা আত্মসাত করেছেন, এছাড়া টেন্ডারবাজি, এছাড়া ফুটের টাকা, বিভিন্ন রকমের টাকা আত্মসাত উনি করছেন, তো এর থেকে আমরা পরিষ্কার চাই। মানববন্ধনে দাঁড়িয়ে মুখ ঢেকে রেখেছেন, কারণ কাউন্সিলর ও তার লোকজনের রোষানলে পড়তে পারেন। বিপরীতে কাউন্সিলর ও তার লোকজনও মানববন্ধন করেছেন। মানুষের নামে একটি ভূত প্রচার করবে আর কোন পক্ষ পত্রিকায় বিভিন্ন জায়গায় প্রকাশ হবে, এটা কখনো মেনে নেওয়া যায় না। কারণ মিডিয়া এমন একটি জিনিস, তাদের মাধ্যমে, সততার মাধ্যমে মানুষের সীমাবদ্ধন হয়, কিন্তু মিথ্যা মিথ্যা সংবাদ প্রকাশিত হলে আইনের মুখোমুখি হতে হয়, কিন্তু সংবাদ সত্য হলে মেনে নেওয়া কঠিন, বরং সেটিকে মিথ্যা প্রমাণের চেষ্টা চলে। কাউন্সিলর মানিক মানববন্ধন করে কি বোঝাতে চাচ্ছেন সেটি বুঝতে বাকি নেই। যিনি ঢাকা দক্ষিণ সিটির 26 নম্বর ওয়ার্ডে দ্বিতীয় মেয়াদে কাউন্সিলরের দায়িত্ব পালন করছেন, আমি মনে করি ঢাকা শহরের মধ্যে একটা সবুজ জলের মধ্যে একটা আধুনিক ওয়ার্ড আছে। তুমুল জনপ্রিয় বলা না গেলেও এই অবস্থানে আসতে অনেক কাঠখোর পোহাতে হয়েছে মানিক কাউন্সিলরকে, যার শুরুটা ছিল স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা থেকে। এরপরই মূলত শুরু মানিকের ঊর্ধ্বগতির যাত্রা, অল্প সময়ের মধ্যেই রাজনীতির মাঠে নিজের অবস্থান তৈরি করে নেন। 2019 সালের সিটি নির্বাচনে দ্বিতীয় মেয়াদে কাউন্সিলর নির্বাচিত হন তিনি। আর এই অবস্থানে আসতে বুদ্ধি আর কারসাজির আশ্রয় নিয়েছেন মানিক, যার শিকার হন এম এ খান নামের এই ব্যবসায়ী। আমাকে একদম আসলে শেষ করে দিয়েছে ভাই, মানে আমার এখন শুধু অবয়বটা আছে, আমি আর আমার ভিতরে নাই। আসলে কি বলবো, আসলে বিদেশ করছি 18 বছর, এভাবে বুঝতে পারিনি যে বাংলাদেশের মানুষের এত অবনতি, মানে এই টাইপের মানুষের, এরা পলিটিক্যাল ব্যানারকে ইস্যু করে যে এই ধরনের কাজকর্ম করে বেড়াবে, এটা তো আসলে আমাদের কাম্য না। এম এ খান 18 বছর প্রবাস জীবন কাটিয়েছেন, দেশে এসে ব্যবসার খাতিরে
বন্ধুর মাধ্যমে পরিচয় হয় মানিকের সাথে। মানিকের অনুরোধে এয়ারলাইন্স ব্যবসায় অর্থ বিনিয়োগ করতে রাজি হন। সে আমাকে ইন্সপায়ার করলো যে সামবডি আছে যে মানিক এয়ারলাইন্স বিজনেস করে, তো তার কিছু টাকার সংকট, তুমি কি টাকাটা দিতে পারবা কিনা। তখন আমি বললাম এয়ারলাইন্স বিজনেস, ওকে গুড, ওয়েল, আমি চাচ্ছি এটা করব। তখন ওনার মাধ্যমে ওনার সাথে মানিক দীর্ঘদিন আমার এখানে আসতো, রিকোয়েস্ট করতো যে আমাকে আপনি এই টাকাটা দিলে আপনার সাথে আমার যে লিখিতই থাক সেটা আমি আপনাকে এই কোম্পানির যে প্রফিট মার্জিনের 50% আমি আপনাকে দিয়ে দেব। তবে ব্যবসার শুরুতেই হোঁচট খায় এয়ারলাইন্স ব্যবসা। বিষয়টি বুঝতে পেরে এম এ খান মানিকের কাছ থেকে সরে আসার চিন্তা করেন, ফেরত চান টাকা। আর 15 লক্ষ টাকা সে বাড়ি করার সময় সে আমাকে বললো 15 লক্ষ টাকা আমাকে আপনি এক্সট্রা ধার দেন। এই টাকাটা দিয়ে পরে একসাথে আমরা দুবাই চলে গেলাম, জাস্ট মানে এয়ারলাইন আনবে ওটার ফুয়েলিংয়ের জন্য। দুবাই যেয়ে আমি যখন দেখলাম যে না, বিজনেসটা ওইভাবে রান করছে না, তখন দুবাইয়ের যে আপনার শারজা এয়ারপোর্টের ইনচার্জ ছিলেন জামাল আকরাম, হ্যাঁ, জামাল আকরামের সাথে আমি কথা বললাম, ওনার গেস্ট হয়ে গেছিলাম, উনিও পার্টনার ছিল। তখন ওখান থেকে ও যখন ফেল করলো, তখন ও আমাকে বললো যে খান ভাই আপনি কোনোরকম টেনশন করেন না, আমি বাংলাদেশে যেয়ে 20 লক্ষ টাকা আমার যেটা ব্যাংক গ্যারান্টি আছে ওটা আমি ভাঙে আপনাকে দিয়ে দেবো। এই দিয়ে দিচ্ছি। এক পর্যায়ে সে এই যে লাস্ট আমি যখন গেলাম সে বলতেছে আপনি কিসের টাকা পান, কিসের টাকা পান, আপনার যান পারলে উঠে নিন। এ নিয়ে দুই পক্ষে মনোমালিন্য এবং বাদানুবাদের ঘটনাও ঘটে, এমনকি সমঝোতার চেষ্টাও চলে, তবে সমাধান মেলেনি। আমি আসলে চাইনি যে বড় ভাই ডাকছে ওকে এইভাবে করার। আমি অনেক সুযোগ দিয়েছি ভাই, এখন আমারও তো দেয়ালে পিঠ থেকে, আমার দুটো বাচ্চা আছে, আমি বাচ্চার লেখাপড়া করাইতে পারি না, আমার বাচ্চার ঠিক মতো আমি খাবার দাবার অ্যারেঞ্জ করতে পারছি না, এখন আমার বিজনেস ভিত পুরো ধ্বংস করে দিয়েছে। কুলকিনারা না পেয়ে চ্যানেল 24-এর কাছে ছুটে এসেছেন, সমাধানের পথ খুঁজে না পেয়ে ক্যামেরার সামনেই সব অভিযোগ তুলে ধরেছেন। আমি ওই রিপোর্টটা আমি দেখেছি, তার কথা কাজের কোনো মিল নাই, এবং পরবর্তীতে জানতে পারলাম সে শুধু আমার কাছ থেকে না, তার আরও ফ্রেন্ড সার্কেল থেকে সাম সাগর তার কাছ থেকে নিয়েছিল 26 লাখ, আরও আরও কার কাছ থেকে সে টাকা পয়সা অনেক ঋণপাতি সে ছিল। কঠিন বিচার ওর হওয়া উচিত, কঠিন থেকে কঠিন বিচার হওয়া উচিত।